হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। ভিডিওর শুরুতেই বলে রাখি যে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ইচ্ছাকৃতভাবে বদনাম করা নয়। একটি দৈনিক লিডিং নিউজ পেপারে যে নিউজ বেরিয়েছে তার ভিত্তিতেই এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এবং সেই সংবাদপত্রের যে কাটিং আছে সেটাও আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ এই ভিডিওতে দিয়ে দেবো। তো যাই হোক, ঘটনাটা কী ঘটেছে সেটাকে নিয়ে আলোচনা করি। একটা গ্রামে থাকা ছেলে যে কিনা হিরো হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় একজন বড় ডিরেক্টরের অ্যাক্টিং ক্লাসে এসে ভর্তি হয়। সেই ডিরেক্টর আগে বহু হিরোকে চান্স দিয়েছে, মানে নতুন মুখকে অ্যাজ এ হিরো চান্স দিয়েছে এবং তারা ইন্ডাস্ট্রিতে সফলও হয়েছে। তো যথারীতি তার অ্যাক্টিং ক্লাসে যাওয়ার জন্য গ্রামের দিকের এই ছেলেটি খুব উৎসাহিত ছিল। সেই অ্যাক্টিং ক্লাসে অ্যাক্টিং করার সময় সেই নামী ডিরেক্টর তাকে হিরো হওয়ার জন্য অফার দেয় এবং জানায় যে তাকে নিয়ে একটা ফিল্ম বানাবে, যে ফিল্মের ভ্যালু হচ্ছে প্রায় 1 কোটি টাকা, ফিল্মের বাজেট হচ্ছে প্রায় 1 কোটি টাকা, এবং হিরোকে বলা হয় যে ঠিক আছে তুমি পার্শিয়াল ইনভেস্ট করো 50 লাখ টাকা। হিরো জানায় সে খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে এবং তার পক্ষে 50 লাখ টাকা দেওয়া কখনোই সম্ভব নয়। তারপরে দৌড়াদৌড়ি করে রেট এসে দাঁড়ায় 20 লাখ টাকায় এবং সে 20 লাখ টাকা অনেক কষ্টে এদিক ওদিক থেকে কোনো রকমে জোগাড় করে 20 লাখ টাকা দিয়ে দেয়। এরপরে বেশ কয়েক বছর কেটে যায়, মাঝখানে করোনা কাল চলে আসে, ফলে সেই সময় সিনেমা টিনেমা তৈরি একটু বন্ধ থাকে এবং ছেলেটিকে ডিরেক্টর বারবার আশ্বাস দেয় যে তোমাকে নিয়ে আমি সিনেমা বানাবোই বানাবো এবং তুমি হিরো হবেই হবে। তাকে বিভিন্ন রকম স্ক্রিপ্ট দেওয়া হয় এবং একটা স্ক্রিপ্ট তো এই ছেলেটিকে দিয়ে সেই ডিরেক্টর বলেন যে এই স্ক্রিপ্টটা দেখো, তুমি এই সিনেমার হিরো হবেই হবে। কিন্তু বাস্তবে সেই স্ক্রিপ্ট দিয়ে সিনেমা তৈরি হয় এবং সেই ডিরেক্টর নিজের ছেলেকে সেই সিনেমায় অ্যাজ এ হিরো লঞ্চ করে। এবার যে আমাদের গ্রামের ছেলেটি, তার মন ভেঙে যায়, সে ডিরেক্টরের সাথে যোগাযোগ করে এবং বলে স্যার এই সিনেমাটা তো আমাকে নিয়ে তৈরি হওয়ার কথা ছিল, আপনি এত বড় করে সিনেমাটা বানিয়ে এত বড় করে রিলিজ করেছেন এবং নিজের ছেলেকে হিরো বানিয়ে দিলেন, আমার কাছ থেকে টাকা নিলেন, আমাকে হিরো বানাবেন না। তখন সেই ডিরেক্টর তাকে আশ্বাস দেয় আরে ঠিক আছে এটা না হয় হয়ে গেছে, এটাই আমার ছেলে হিরো, কিন্তু পরের সিনেমায় তোমাকে আমি হিরো বানাবো। তো এইভাবে সময় কাটতে থাকে। ইতিমধ্যে ছেলেটির মার ক্যান্সার ধরা পড়ে এবং সে তখন সেই ডিরেক্টরকে বলে যে ঠিক আছে অনেক হয়েছে, এবার আপনি আমার টাকাটা আমাকে ফেরত দেন। তখন ছেলেটির বক্তব্য অনুযায়ী ডিরেক্টর তাকে প্রথমে আশ্বাস দেয় কিন্তু পরবর্তীকালে তাকে বিভিন্ন নেতামন্ত্রীর নাম এবং অন্যান্য কিছু সোর্স দেখিয়ে ভয় দেখায় এবং বলে যে তার পক্ষে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। কিন্তু এদিকে ডিরেক্টর বক্তব্য রেখেছেন যে হ্যাঁ তিনি টাকা নিয়েছিলেন এবং তিনি ছেলেটিকে বারংবার বলেছেন যে পরবর্তী যে প্রজেক্ট আছে বা পরবর্তী যে ফিল্ম আছে তাতে এই ছেলেটিকে তিনি হিরো হিসেবে অবশ্যই সুযোগ দেবেন। এবার ছেলেটি এবং ডিরেক্টর নিজের নিজের মতো বক্তব্য পেশ করছে, ছেলেটা পুলিশের কাছে গেছে, গিয়ে নিজের বক্তব্য মানে FIR করেছে এবং তার ভিত্তিতে এই যে নামী ডিরেক্টর রয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বিষয়টা এখন আদালতের বিচারাধীন। যে নিউজ পেপারে ঘটনাটি ডিটেলসে রিপোর্ট হিসাবে প্রকাশ পেয়েছে সেই নিউজ পেপার কাটিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, স্ক্রিনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনটাকে পজ করে এই ঘটনাটাকে পড়ে নিতে পারো। কিন্তু আসল কথা হচ্ছে যে এই ঘটনা থেকে আমরা কী কী শিক্ষা পেলাম। প্রথম পয়েন্ট, আমাদেরকে এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, এটা তোমাদেরকে জানতে হবে। 1 নম্বর পদ্ধতি, তুমি এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করো, স্ট্রাগল করো, ছোট বড় যে কাজ পাও সেটাকে অ্যাকসেপ্ট করো এবং আস্তে আস্তে অভিনয় করতে করতে নিজের পা শক্ত করে এই ইন্ডাস্ট্রিতে দাঁড়াও। আর 2 নম্বর হচ্ছে শর্টকাট, এই শর্টকাটে যদি তুমি যেতে চাও তাহলে ডিরেক্টর হোক প্রডিউসার হোক তোমার কাছে কিন্তু পার্শিয়াল ইনভেস্টমেন্ট করতে বলবেই বলবে। তাই আমি স্বপ্ন দেখছি যে আমি রাতারাতি একটা হিরো হয়ে যাব, একটুও স্ট্রাগল করবো না এবং ডিরেক্টর প্রডিউসার আমার কাছে টাকা চাইবে না, এই দুটো জিনিস কিন্তু একসাথে হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে প্রডিউসার বা ডিরেক্টর তোমাকে চান্স দিতে চাইছে, সে ইন্ডাস্ট্রি যত বড় মুখই হোক না কেন এটা মাথায় রাখবে, সেও কিন্তু দিনের শেষে একটা বিজনেসম্যান এবং তুমি তার সাথে একটা বিজনেস ডিল করতে এসছো। তাই সে তোমাকে যত বড়ই অফার করুক না কেন এবং তোমার মনের মধ্যে যতই মানে কি বলবো আশা আকাঙ্ক্ষা একদম ফেটে ফেটে বেরোক না কেন, সবসময় বিজনেস ডিলটাকে খুব বিজনেস ডিলের মতো করেই করবে। বাজারে আলু পটল কিনতে গেলে তুমি যেরকমভাবে দর দাম করে এবং প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখে শুনে নাও, এক্ষেত্রেও প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শুনে বিচার করে নিজের যে কন্ট্রাক্ট পেপারটা আছে সেটাকে ভালোভাবে পড়ে প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে সেটাকে প্রশ্ন করে করে 100% ক্লিয়ার না হওয়া পর্যন্ত তার সাথে কথা বলবে। সে হয়তো এমন একটা ভাব দেখাবে তার প্রচুর ব্যস্ত, সে তোমাকে টাইম দিতে পারছে না, কিন্তু তুমি ছাড়বে না,
তাকে একদম প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি 100% শিওর হচ্ছ বা পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তাকে প্রশ্ন করে যাবে। বাজারে যে আলু পটল বিক্রি করছে লোকটা, তার সাথে তুমি যেভাবে ডিল করো এই লোকটার সাথেও ঠিক সেইভাবেই ডিল করবে। এ ভগবান নয়, এও একজন সাধারণ বিজনেসম্যান এবং তুমিও একটা বিজনেস ডিল করতে এসছো, তাই নিজের সমস্ত পয়েন্টকে ক্লিয়ার করবে। এবার একটা কাস্টিং এগ্রিমেন্টের কোন কোন বিষয়গুলো খুঁটিয়ে দেখা উচিত সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিওটার লিংক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমরা যে ভিডিওটা দেখছো তার শেষে যে চারটে সাজেস্টেড ভিডিও আছে তার মধ্যে একটা হবে এই ভিডিওটা। তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমরা জানতে পারবে যে একটা এগ্রিমেন্টের কোন কোন বিষয়গুলো তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত এবং কোন জায়গাগুলোতে তোমার প্রোডিউসার বা ডিরেক্টরকে কোয়েশ্চেন করা উচিত এবং কি কি পয়েন্ট তোমরা চোখে দেখলে বুঝতে পারবে যে এই এগ্রিমেন্ট যেটা রয়েছে সেটা ফ্রড এবং সেই এগ্রিমেন্টটা কিভাবে তোমরা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদেরকে ঠকে যাওয়ার হাত থেকে উদ্ধার করবে সমস্ত কিছু আমি এই ভিডিওটার মধ্যে বলে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের যে ঠকে যাওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই কমে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি তুমি কখনো ফ্রডদের পাল্লায় পড়ো তাহলে অবশ্যই পুলিশ এবং আইনের দ্বারস্থ হবে। দেখো, কেউ আইনের ঊর্ধ্বে নয়, যদি কেউ অন্যায় করে তাহলে তার সাজা পাওয়া কিন্তু প্রয়োজন এবং তোমার সুবিচার পাওয়া প্রয়োজন এবং তার সাথে সাথে তুমি চেষ্টা করবে তোমার যেটুকু ক্যাপাসিটি আছে সোশ্যাল মিডিয়া বলো বা অন্যান্য ক্ষেত্রে বলো এই ধরনের ফ্রডদেরকে এক্সপোজ করার। তাহলে কি হবে, তুমি যেমন সুবিচার পাবে সেটা ঠিক, তার সাথে সাথে অন্যান্য যারা রয়েছে তারাও সাবধান হবে এবং ভবিষ্যতে এই ধরনের ফ্রডদের পাল্লায় পড়বে না। তো এটা কিন্তু তোমার নৈতিক দায়িত্ব যে নিজেও সুবিচার পাও এবং তার সাথে সাথে আর 5টা মানুষকে সচেতন করো, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে ভুলটা এই ছেলেটা করেছিল আমি তোমাদেরকে সেই ভুলটা করতে বারণ করবো। এই ছেলেটা কি করেছিল, নিজের সর্বস্ব ইনভেস্ট করে বসেছিল, এটা কিন্তু একটা বিরাট বড় ভুল। একটা জিনিস ভালোভাবে মাথায় রাখো যে সবসময় যে তুমি ফ্রডের পাল্লায় পড়বে তা নয়, হয়তো তুমি জেনুইন পার্সনকে বা জেনুইন প্রজেক্টের জন্য টাকা দিয়েছো কিন্তু সেই প্রজেক্টটা যে কমপ্লিট হবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতগুলো প্রজেক্ট তৈরি হয় তোমরা ধরে নিতে পারো তার 50%-এর থেকেও কম প্রজেক্ট সম্পূর্ণরূপে তৈরি হয়ে রিলিজ হয়, বাকি প্রায় 50% প্রজেক্ট কিন্তু তৈরি হয় না। আমাদের একটা মানে কী বলবো, প্রজেক্ট তৈরির যে বিভিন্ন স্টেজ আছে, ধরো প্রি প্রোডাকশান স্টেজ, প্রোডাকশান স্টেজ বা পোস্ট প্রোডাকশান স্টেজ, তারপরে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, রিলিজ, এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গার যে কোনো একটা ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা প্রজেক্ট আটকে যেতেই পারে এবং যেতেই পারে না, বছরের পর বছর ধরে বিভিন্ন প্রজেক্ট এই যে কোনো ক্ষেত্রগুলোতে আটকে থাকে। এবার সেটা বিভিন্ন সমস্যা হতে পারে, সেটা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে প্রডিউসারদের কোনো দ্বন্দ্ব হতে পারে, কোনো আইনি সমস্যা হতে পারে, তারপরে কপিরাইট রিলেটেড কোনো প্রবলেম হতে পারে বা অন্যান্য যে কোনো রকম সমস্যার জন্য কিন্তু এই প্রজেক্টগুলো আটকে যাচ্ছে। এবার তুমি যদি নিজের সর্বস্ব ইনভেস্ট করে বসে থাকো এবং দেখছো সেই প্রজেক্টটা কোনো ফ্রডের পাল্লায় না হোক জেনুইন কারণেই হোক আটকে রয়েছে, তখন তুমি কী করবে, তখন তোমার ওয়ে আউট কী, তখন তোমার সেকেন্ড অল্টারনেটিভ অপশান কী, কিছুই থাকছে না। কেন, তুমি তোমার সর্বস্ব ইনভেস্ট করে বসে আছো, তুমি ইনভেস্ট করেছো মানেই সেই প্রজেক্টটা তৈরি হয়ে রিলিজ হবে এই গ্যারেন্টি তো ভগবানও দিতে পারে না। তাহলে তুমি নিজের সর্বস্ব কেন ইনভেস্ট করছো, তোমার যদি 10 টাকা খরচা করার ক্যাপাসিটি থাকে এবং দেখছো সামনে থেকে প্রোডিউসার ডিরেক্টর বলছে যে তুমি 2 টাকা বা 3 টাকা ইনভেস্ট করো, তুমি ইনভেস্ট করতে পারো। কেন, বাকি 7 টাকার জোর তোমার রয়েছে, যদি কোনো কারণে এই প্রজেক্টটা রিলিজ না হয় বা এই প্রজেক্টটা রিলিজ হওয়ার মানে রিলিজ হলেও যে তুমি সফল হবে এমন তো নয়, একটা সিনেমার হিরো হিরোইন তুমি হয়ে গেলে মানে যে লাইফে বিরাট কিছু পেয়ে যাবে, মানে তারে তুমি শাহরুখ খান হয়ে যাবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে তুমি 2 টাকা 3 টাকা ইনভেস্ট করতে পারো 10 টাকার মধ্যে, বাকি 7 টাকা তোমার ব্যাকআপ রইল, যদি এখান থেকে তোমার লাইফে কিছু না হয় ওই 7 টাকাকে কাজে লাগিয়ে তুমি অল্টারনেটিভ বিজনেস করতে পারো, অন্য পড়াশুনোর কোনো হায়ার স্টাডি করতে পারো, জীবনে সফল হতে পারো, তোমার কিন্তু দুঃখটা এতটাও হবে না। কিন্তু এই ছেলেটি যে ভুলটা করেছে, নিজের 10 টাকা ক্যাপাসিটি আছে, 10 টাকা ইনভেস্ট করে বসে আছে, এবার যখন তার স্বপ্ন পূরণ হচ্ছে না, এবার যখন তার কাজটা হচ্ছে না, সে কিন্তু পাগল হয়ে গেছে। তাই কখনো নিজের সম্পূর্ণটা ইনভেস্ট করবে না এবং নিজেকে একমুখী কখনো করবে না। তুমি অভিনয় করতে চাইছো, অভিনয় করতে চাও, হিরো হিরোইন হতে চাও, খুব ভালো কথা, তার সাথে সাথে নিজের পড়াশুনো এবং অল্টারনেটিভ ওয়ে আউট তৈরি করে রাখো, যাতে কোনো কারণে যদি এই হিরো হিরোইন হওয়ার স্বপ্নটা ভেঙে যায়, যাতে তোমার জীবনটা শেষ না হয়ে যায়, তোমার জীবনে
হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং জীবনে তুমি যাতে আরও কিছু করতে পারো সেই রাস্তাটাও নিজের কাছে খোলা রাখো। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখলে বা জানলে। দেখা হবে পরের ভিডিওয়ে, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে।